আজকে অধিকার না থাকার কারণে, অধিকার লঙ্ঘনের কারণে কেউ শান্তিতে নাই। দেখেন না, কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে 58 বছর বয়সে একজন মানুষ, সচেতন মানুষ, ধানমন্ডির বাসিন্দা, ধানমন্ডি তো সব গরিব মানুষ থাকে তাই না, ধানমন্ডির বাসিন্দা, কোনো অভাব নাই, এদেশের একজন নাম করা নায়কের শ্বশুর, সুনামও কম নাই, সব কিছুই আছে, ছেলে একটা অস্ট্রেলিয়া থাকে, টাকার অভাব নাই, বউটা 3 বছর হলো সাথে, বউটা কোথায় গেছে, করোনার আগে চলে গেছে অস্ট্রেলিয়া, সম্পূর্ণ একা, অথচ স্ত্রীর থাকতে হবে অন্যের সাথে না স্বামীর সাথে, তাহলে এটা কিসের লঙ্ঘন হয়েছে বলেন, বলেন, হক লঙ্ঘন, হক লঙ্ঘন হয়েছে না? তাহলে এই যে একটা অনাকাঙ্ক্ষিত, যেটা আমরা চাইনি কখনো, এটা যে হলো কেন হলো, এর পেছনে কিছু কারণ আছে না নাই? সেই কারণ হচ্ছে হক লঙ্ঘন হয়েছে, হককে নষ্ট করা হয়েছে। একটা মানুষ একা থাকতে পারে না তো, এর মানে আবার এটা বলতেছি না যে আপনার হাতে পিস্তল দিয়ে আপনি মরেন, আবার ভুল বুঝবেন না, কিন্তু আমি কিন্তু তার পক্ষ নেইনি, উনি আবার কালেমা পড়ছে তো, কালেমা ছাড়ে নাই, মানে হাতে পিস্তল নিয়ে আগে টেস্ট করছে, টেস্ট করে কালেমা তাইয়া বলছে, মানে মদ খাবে বিসমিল্লা কইছে, কথা বুঝলাম নাই? আচ্ছা, মদ খাওয়ার আগে যদি কেউ বিসমিল্লা কয়, সওয়াব কম হবে না নাকি বেশি হবে? গুনাহ কম হবে না বেশি হবে? কি গুনার পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। মদ খাইছে এক গুনাহ, হারাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আত্মহত্যা করা শুধু পাপ, শুধু গুনাহ না বড় গুনাহ? বলেন বলেন বলেন, শুধু গুনাহ না বড় গুনাহ? কবিরা সগিরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। যে ব্যক্তি সুইসাইড করবে, যে ব্যক্তি আত্মহত্যা করবে, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা বলেন? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, যদি কেউ সুইসাইড করে, আল্লাহ তাআলা শক্তভাবে বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার জন্য আত্মহত্যাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম وَلَا تَقْتُلُوا أَنفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না, এমনটা যদি হয়ে যায়, এমনটা যদি করে ফেলো। وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا। এটা হলো সূরা নিসা, সূরা নিসা 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা এমন অপরাধ করে ফেলে, আমি তাকে অচিরেই জাহান্নামে নিক্ষেপ করব। আমার বন্ধুগণ, এই আত্মহত্যার প্রবণতা এশিয়ায় বেশি না ইউরোপে বেশি? ইউরোপে বেশি, আমেরিকায় বেশি, মুসলিম বিশ্বে কম। আমেরিকাতে আত্মহত্যার হার বেশি, ইউরোপে আত্মহত্যার হার বেশি। পৃথিবীতে এমন কিছু দেশ আছে, যেরকম সুইজারল্যান্ড, নাম শুনেছি তো আমরা, সুইজারল্যান্ডে আত্মহত্যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, তাই না? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। যদি কেউ আত্মহত্যা করতে চায়, গভর্নমেন্টকে জানাবে, প্রশাসনের লোক চলে আসবে, ইঞ্জেকশন নিয়ে, পয়জন নিয়ে আসবে, নিয়ে তার তাকে ঢুকাই দেবে, সে মরবে, ব্যস হয়ে গেছে। চিন্তা করেন, এর নাম কি শান্তি? না। আস্তে, এর নাম কি শান্তি? না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহ। আস্তে বলবেন না, কার কথা? আল্লাহ। আল্লাহর কথা।
নিজের নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। এই জীবনের দাম আছে না নাই? এই যুবক, এই জীবনের দাম আছে না নাই? মেয়ের জন্য ভাত খাওয়া ছাড়ে আছে না নাই? গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে থাকে, এটাও ঠিক। আবার এক যুবক আরেক যুবক দিকে চায় থাকে, ইতিম হয়ে ইতিমের মতো স্কুলের সামনে গিয়ে বসে থাকে। স্কুল ছুটি হয়ে গেল, মেয়েটা স্কুল থেকে বের হচ্ছে, সামনের দিকে যখন যায় ছেলেটা পিছে পিছে যায় আর বলে, শোনো তিন দিন হলে আমার ঘুম নাই। আছে আছে আছে, এরকম আছে আছে না নাই? তোমার জীবনকে তুমি নষ্ট করবা কেন? জীবনটাকে সাজাও, জীবনটাকে সুন্দর করো, রবকে তালাশ করো। সকল প্রেম, সকল মহব্বত, সকল ভালোবাসা উজাড় করে দিতে হবে এক নম্বর কার জন্য? আস্তে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা যারা এখানে বসে আছেন, আমি কিন্তু শুধু আপনাকে লক্ষ্য করে কথা বলছি না, আমার এই বক্তব্য গোটা দুনিয়া চলে যাবে, গোটা দুনিয়া এই আলোচনাগুলো শুনবে। এই জন্য গোটা দুনিয়ার মানুষ যেন শুনতে পায়, আপনি যদি আমার সামনে না বসে মনোযোগ না দিয়ে যদি আপনি যদি অন্য কোনো চিন্তা করেন, তাহলে আমার আলোচনা কি বের হবে? বের হবে না। একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে এই অধিকার লঙ্ঘন হচ্ছে কেন? এই অধিকার লঙ্ঘনের মূল কারণ হলো, এক নম্বর কারণ হলো, দিলের মধ্যে ভয় নেই কার? আস্তে বলবেন না, কার? আচ্ছা, জ্বর কি কোনো রোগ? জ্বর কি সরাসরি কোনো রোগ না রোগের উপসর্গ? উপসর্গ। জ্বর কেন হয়েছে? হয়তোবা তার রোগের ভিতরে কোনো একটা সমস্যা আছে, এই কারণে তার জ্বরটা হয়েছে। জ্বর কিন্তু কোনো সরাসরি কোনো রোগ না। ঠিক তেমনই এই যে পৃথিবীতে লঙ্ঘন হচ্ছে অধিকার, এই অধিকার লঙ্ঘন কেন হচ্ছে, হক লঙ্ঘন কেন হচ্ছে, এর মূল কারণ হচ্ছে যে রোগটা আমরা ধরতে যাই, সে এক নম্বর রোগ হলো, বান্দার দিলের মধ্যে ভয় নেই কার? আল্লাহ। আস্তে বলবেন না, কার? আচ্ছা, ভয়টা আসার শর্ত হলো ইমান থাকার দরকার আছে না নাই? ইমানই তো নাই। ইমান না থাকলে আমি আল্লাহকে ভয় করবো কেমনে? হয়তো আপনি বলবেন, হুজুর আমার আব্বার নাম শরীফুল ইসলাম, দাদার নাম শহীদুল ইসলাম, আমার নাম আরিফুল ইসলাম, দাদার নামে ইসলামবাদ নাই, বাবার নামে ইসলামবাদ নাই, আমার নামেও ইসলামবাদ নাই, দাদাও ইসলাম আমিও ইসলাম, আমার বাপও ইসলাম, আপনি আমাকে কেমন করে বলছেন আমার ইমান নাই? কিন্তু হিম্মত করে বুক উঁচু করে বলতেছে, আমি একজন ইমানদার, কিন্তু এগারো মাস নামাজ পড়ে না, শুধু রমজান মাস নামাজ পড়ে। এরকম মুসল্লি আমার দেশে মনে হয় নাই। আস্তে বলবেন না, সেলা নাই। আল্লাহকে এক মাস দেখতে চান না বারো মাস দেখতে চান? কয় মাস? বারো মাস দেখতে চান। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুই আমার হকটা দায়ী করবি, তুই আমাকে ভুলে যাস কেন? আমি তোকে এক মুহূর্তের জন্য ভুলি না, আমি তোকে এক সেকেন্ডের জন্য কখনো দূরে রাখি না। বান্দার, তোর আমি সকল চাহিদা পূরণ করে দিয়েছি। তুই যখন দুনিয়াতে আসিস নাই, মার পেটের ভিতরে ছিলি, সেই মার পেটের ভিতরে অন্ধকার, সেই সুরক্ষিত জায়গার মধ্যে আমি তোকে তিলে তিলে বড় করেছি। মার পেটে আমরা যখন ছিলাম, প্রথমে জমাট রক্ত ছিলাম, গোশতের টুকরা হয়ে গেছে, আজমা হয়ে গেছে, লাহমা হয়ে গেছে, সুন্দর করে চামড়ার প্যাকেট বানায় দিয়েছেন। দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে আলো না থাকলে সেখানে কোনো কিছু প্রোডাকশন হয় না। এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ঢাকার দিকে গেলে টের পাওয়া যায়, আলো ছাড়া কোনো কাজ হয় না। দুনিয়ার সমস্ত ফ্যাক্টরিতে কোনো কিছুর প্রোডাকশনের জন্য যেমন পর্যাপ্ত আলোর দরকার, কিন্তু আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন প্রভু, এমন রব আমাকে বানালেন, মার পেটের মধ্যে কোনো আলো নাই, সেই জায়গায় নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু আমার আল্লাহ তাআলা নিখুঁত ভাবে সেই মার পেটের ভিতরে নয়টি মাসে এত সুন্দর করে বানালেন। আল্লাহ বলছেন, বান্দা তুই কি নিজের দিকে তাকায় দেখিস না আমি তোর কোন চাহিদাটা পূরণ করি নাই? জোরে কোন সুবহানাল্লাহ।
আমি তোর সকল চাহিদা পূরণ করেছি, অতএব তুই কপাল আমি বানিয়েছি সুন্দর কপাল, প্রশস্ত কপাল, কপালটা তুই মাটিতে ঠেকিয়ে দিবি, সেজদা দিবি। নাকটা দিয়েছে, নাকটা তুই জমিনে লুটাইয়া দিয়া নাকটা মাটি দিয়ে মাটি দিয়ে তুই লাগাইয়া ফেলবি। বান্দারে দুইটা হাত তুই সেজদাই তুই লাগাবি, দুইটা পা তুই হাঁটু দিয়া তুই সেজদাই লাগাবি, রুকুতে যাবি, সেজদা দিবি। বান্দা আমাকে যদি পাঁচটা ওয়াক্ত সময় আজান হওয়ার সঙ্গে সঙ্গে যদি সেজদা দিয়ে আমাকে ধন্য করতে পারিস, যা বান্দা আমি তোর জন্য আমার জান্নাত আমি তোর জন্য খুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি তো বেশি, নামাজি পড়ে না, বাকি কাজ তো পড়েই আছি। নামাজ হচ্ছে মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার ক্ষেত্রে মূল আইডেন্টিটি, মূল একটা বিষয় নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। যে ব্যক্তি সঠিক নামাজ পড়তে পারবে, এই নামাজই তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের নামাজের মধ্যে অধিকাংশই সঠিক না ব্যাঠিক। ব্যাঠিক কেন বলবো, অনেক নামাজি আছে সুদের কারবার করে, সিংড়াতে নাই, হ্যাঁ সিংড়াতে আছে, কাম সারছে। আচ্ছা সুদ কি শুধু সিঙ্গার সমস্যা না জাতীয় সমস্যা? বলেন বলেন, দোষ এত ঘাড়ে নেন কেন? সুদে এলাকার দোষ দেন, সুদ কি শুধু এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? তো এলাকার তো দোষ নাই শুধু, এই তো ন্যাশনাল প্রবলেম, জাতীয় প্রবলেম এটা। হাজার বছর ওয়াস করে বিশাদ মুরিদ বানায়া, শিক্ষক মাদ্রাসা বানায়া, ইমাম মসজিদ বানায়া, সুদ বন্ধ হবে না। সুদ বন্ধ হবে হলো আইন করে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে। সম্মানিত ভাইয়া, কি হলো ও ওখান থেকে পিছন থেকে কয়, ঠিক তোমার এদিকে আসো বাবা, এগুলো করো না, এই ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমক দিবেন না, ধমক দিয়ে যা না কাজ হয়, সুন্দর কথা বললে তার চেয়ে বেশি কাজ হয়। বলি আলহামদুলিল্লাহ, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। রাসূল কোন স্ত্রীকে চোখ রাঙিয়ে একদিন কথা বলেছেন এমন কোন রেকর্ড নাই। আর আমার দেশের কিছু স্বামী আছে, হ্যাঁ ধুমধারাক কাকি আমার, আচ্ছা মারামারি না, বউ কম না, আবার অনেকের বউ কিন্তু কম না, বউ স্বামী কি পিটায় এমন বউ তো বাংলার জমিনে নাই, আছে না নাই, এরকমও আছে। এখন তো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, অপ্রত্যাশিত অনেক কিছু দেখতে পাই, কি চলছে আজ, কেউ কাউকে দাম দিতে চায় না, অধিকার নাই যে কেউ কাউকে দাম দিতে চায় না। আচ্ছা আমার যে সাবজেক্ট আমি নিয়েছি এটা দরকার আছে না নাই বলেন তো? অধিকার প্রতিষ্ঠা হবে, সব ঠিক হয়ে যাবে। জেলখানায় থাকবে যারা তারা আজকে সিয়ারে বসে, ঠিক কিনা? আর যারা সিয়ারে বসবে তারা জেলখানায় থাকে, অধিকার ঠিক আছে? বুঝে নেন, বেশি কিছু বলা লাগে না তো, একটু বুঝে নেন। তবে হ্যাঁ একভাবে এইভাবে যাবে না, হয়তো আজকে কারো পৌষ মাস যাচ্ছে, কারো সর্বনাশ হচ্ছে, একদিন যাদের সর্বনাশ হচ্ছে তাদের পৌষ মাস আসবে, পালানোর জন্য একটি দূরের গর্ত খুঁজে পাবে না, জালিমরা টিকতে পারে না। কোন জালিম টিকেছে এমন কোন রেকর্ড নাই। ফেরাউনের পতন হয়েছে, ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পরে না ক্ষমতায় থাকতে, ওয়ান পাওয়ার, ক্ষমতায় থাকতে ক্ষমতার মসজিদে বসা বলতেছে মুসা আজকে তোকে দড়িয়ে সুবাবো, আল্লাহ কয় ফেরাউন আজকে তোকে সুবানোর দিন, আল্লাহ একবার বলবেন না, সে আল্লাহ তো নাই, আসতে বলবেন না, আসে না নাই, সে আল্লাহ এখনো আছেন।
এখনো আছেন আল্লাহ, তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে সব হয় না। স্পষ্ট নাকি? বুঝতেছেন তো? আচ্ছা, চেহারা দিয়েও সব হয় না। চেহারা আবুল আহাবের কম ছিল না, আমার নবীর চেহারা আর আবুল আহাবের চেহারা চাচা ভাতিজা তো মিল ছিল, চেহারার সৌন্দর্য ছিল। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আচ্ছা, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? বংশ দিয়ে কোনো কাম হলো না? চেহারা দিয়ে কাম হলো না? ক্ষমতা দিয়ে কাম হলো না? আচ্ছা, এখন আসেন টাকা পয়সা সম্পদ। এক কারুনের যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, কারুন, এই কারুন এত টাকার মালিক ছিল, তার যে সমস্ত গুদামে সম্পদ ছিল সেই গুদামের চাবি বহন করার জন্য 70টা উট লাগত। কথা বোঝা গেল? আচ্ছা, সেই কারুনকে সম্পদ সহ, কারুন সহ মাটিতে ডবায় মেরেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল টাকা পয়সাও কোনো কাজে আসে না, সম্পদ কাজে আসে না, তারপরে বংশ কাজে আসে না, চেহারা কাজে আসে না, ক্ষমতাও কাজে আসে না। কাজে আসে কি? কাজে আসে কি? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার কাছে সম্মানিত ওই ক্ষমতাধর ব্যক্তি নয়, টাকাওয়ালা নয়, বংশীয় কোনো লোক আমার কাছে সম্মানিত নয়, আমার কাছে সম্মানিত হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অথচ সেই ফেরাউনের ঘরেই ছিলেন একজন মহিয়সী নারী, যিনি তার স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই অন্ধকার জগতের ভিতরে থেকেও ইমানের নূর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর আজকে মুসলিম পরিবারের মেয়ে হওয়ার পরেও, মুসলিম স্বামী থাকার পরেও সেই ঘরের মধ্যে ইমানের কোনো নূর নাই? ইমানের নূর আছে? ইমানের কোনো নূর নাই। স্বামীকে দাবি দিতে চায় না, স্বামীকে বলে তুমি কিছু বোঝো, কুসু বোঝো, এরকম বলনেওয়ালা কিছু মহিলা আছেন? স্বামীকে যদি এরকম বুড়া আঙ্গুল দেখার বলে কুসু বোঝো, হবে বলেন? হবে? কিছু হবে? কিছু হবে না। এগুলো করা যাবে না মা। তবে হ্যাঁ, ওই সমস্ত নারী কি যারা বিয়ে করবে, যে সমস্ত নারীর মধ্যে চারটা বদগুণ থেকে যাবে কোনোদিন সুখী হবে না। নাম্বার ওয়ান হলো যে সমস্ত নারী বেশি করে রূপ চর্চা করে। কি চর্চা করে? রূপ চর্চা করে সব সময়, কাম নাই কাজ না, খেলে আয়নার সামনে আসে না, নাই আয়নার সামনে যায় খালি বলে না আমার চেহারা সুন্দর, সারাক্ষণ ধরে একটা হাতে আয়না রাখে, সেলফি তো আসি এখন মোবাইল মাশাল্লাহ আসি তো চলছে রূপচর্চা একটার পর একটা। যারা পর্দাশিলা মেয়ে তাদের রূপচর্চা লাগে না, যারা পর্দাশিলা নারী যারা বোরকা পরে তাদের সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর কোনো সৌন্দর্য টিকতে পারে না। আল্লাহু আকবার বলো। পৃথিবীকে জরিপ, পৃথিবীতে জরিপ করা হয়েছে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে শীর্ষস্থানে কারা থাকে, সৌন্দর্যের দিক থেকে শীর্ষস্থানে তারাই থাকে যারা পর্দায় থাকে, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে আদায় করে। আল্লাহু আকবার বলো। যে পাপি তার পাপের চেহারা, তার পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, যে মহিলা খারাপ তার চেহারায় ফুটে ওঠে তার চরিত্র খারাপ, ঠিক কিনা? কি আমি কি ভুল বলতেছি? যে বিড়ি খায়, সামান্য একটু বুঝাই একটু, আবার যারা বিড়ি খান তারা আবার মন খারাপ করবেন না, যে বিড়ি খায় তার চেহারায় ফুটে না? বিড়ি খো কি খোর খন কি খোর বিড়ি খোর কাছে গেলেই পাটা পাটা বন্ধ পাওয়া যায়। আমি শুধু ওয়াজ পারি, জনগণ ওয়াজ পারে, বলি আলহামদুলিল্লাহ খুব ভালো, কাছে গেলেই গন্ধ পাওয়া যায়, কি যে মজা পায়। এক বুড়ো আছে, অনেকদিন আগে বলতেছে, হুজুর জান্নাতের এত নিয়ামতের ওয়াজ করলেন ওই জায়গায় কি বিড়ি পাওয়া যাবে না হুজুর? কি নেশা তার, টেনশন হলো তার বিড়ির নেশা। আল্লাহ তাআলা আপনাকে এই পচা জিনিসগুলো দিবেন না, জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে।
চারটা নহর থাকবে, কটা নহর থাকবে? চারটা নহর থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। চারটা নহর থাকবে, চারটা ঝর্ণা থাকবে, নহর থাকবে, নদী থাকবে, বহমান থাকবে, কখনো শুকাবে না, নদীর পানি তো শুকায়, শুকায় না, শুকাবে না। চারটা নহরের ভিতরে পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহরও থাকবে। তবে দুনিয়ার পচা কোনো শরাব নয়, দুনিয়ার যত মদগুলো আছে মদ খায়া তাল না মাতাল, মাতাল হয়ে যায়। দেখেন না মাতাল হয়ে টাকলু করলো কি, ঠিক কিনা বলেন? একজন ডাক্তার ভদ্র মানুষ, ডাক্তাররা সাধারণত ভদ্রই হয় কারণ তারা গবেষণা করে, তারা পড়াশোনা করে, প্র্যাকটিক্যাল অনেক কিছু করে। কিন্তু সেই লোকটার মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়েছে কেন? কারণ তার মাথা ঠিক নাই, খাইছে খাইছে লোট লোট, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সালামগুলো আজকে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতের ভিতরে আমি তোকে যে সালাবটা দেব, এই সালাবের ভিতরে আমি আল্লাহ এমন যৌবনের শক্তি দিয়ে দিয়েছি, ডাবল ডাবল যৌবন তোর বৃদ্ধি পেয়ে যাবে, তোর চেহারা সুন্দর হয়ে যাবে, দুনিয়ার মদ খাইলে পরে চোখ লাল হয়ে যায়, চোখ বের হয়ে আসি, কিন্তু আমি তোকে জান্নাতের মধ্যে এমন সালাব দেব তোর যৌবন শক্তি ডাবল হয়ে যাবে, মধু তোকে পান করায় দেব তোর জীবনের শক্তি ডাবল হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফলমূল খাওয়াবেন, আগে আল্লাহ ফল দিবেন, কি দিবেন বলেন? ফল দিবেন। আল্লাহ তাআলা বলেন, অফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আগে ফল দিয়ে দিবেন, এরপরে গোশত খাওয়াবেন, এরপরে হুর দিবেন, কি দিবেন? হুর দিবেন। হুর সবাই দিবেন না? তখন আস্তে আস্তে কয়, কিছুই কয় না, মনে হয় পুরুষত্ব কিছুই নাই মনে হয়। হুর নেবেন না সবাই? নেবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুরের অফার দিয়েছেন জান কোরআনের ভিতরে। কেমন হুর হবে? সূরা রহমানের ভিতরে বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই বলুন, ফামি আইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন হুর তোমাকে দেওয়া হবে যে হুর যে জান্নাতি নারী কি ইতিপূর্বে কোনো জিন ইনসানি স্পর্শ করে নাই, এমন সুন্দর ডাহুক চেহারাওয়ালা তোমাকে হুর দেওয়া হবে, তোমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। ওই হুরের সৌন্দর্য যুবক, তোমাকে গার্লফ্রেন্ডের সামনে এতিমের মতো বসে থাকতে হবে না, কোনো নারীর পিছনে তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। দুনিয়াতে বিয়ে করা দরকার বংশ বিস্তারের জন্য, সংসার করার জন্য, একটা পরিবার গড়ে তোলার জন্য, সমাজ গড়ে তোলার জন্য, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। কিন্তু জান্নাতে তোমার যে জান্নাতের যে হুর তুমি পাবে, শুধু তোমার মনের সকল চাহিদা মেটানোর জন্য আল্লাহ তোমাকে সেই হুরটা দেবেন। এত সুন্দর সেই হুরটা হবে আল্লাহ তাআলা এত সুন্দর হুর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতি একটা নারীর একটা নখের যে সৌন্দর্য হবে, এই নখটা ধরেন, একটা নখের যে সৌন্দর্য হবে গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লায় দিলে পরে, আর নখটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই নখের সৌন্দর্য বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক তুমি কার পিছনে দৌড়াও? কার পিছনে দৌড়াও যার জন্য তুমি পাগল? বিয়ে করছো, চার বছর হয়ে গেছে, হঠাৎ করে মাঝে একটা বাচ্চা হয়েছে, দুই বছর বয়স বাচ্চা, তুমি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, তোমার বউটা তোমার জন্য কাঁদবে সেদিন, সেন্সলেস হয়ে যাবে, গলা ভেঙে যাবে, সেন্স থাকবে না, তিন দিন পর্যন্ত না খেয়ে থাকবে, এরপরে খাওয়া শুরু হয়ে যাবে, পান করা শুরু হয়ে যাবে, সাত দিন আট দিন চলে যাওয়ার পর মুখে কথা বের হবে, পনেরো দিন চলে যাবে মুখে হাসি চলে আসবে, এক মাস চলে যাবে মোটামুটি সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে বলতে থাকবে, বাবার বাড়ির লোকজন তোমার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে চলে যাবে,
তিন মাস চার মাস পার হয়ে যাওয়ার পর বলবে, মা তোমার বয়স তো কম, বিধবা থেকে লাভ কি, তোমাকে বিয়ে দিয়ে দেব। শেষ পর্যন্ত তোমার সেই সুন্দরী বউটাকে অন্যের জায়গায় অন্য অন্যত্র অন্য জায়গায় পাত্রস্থ করে দেওয়া হবে, চলে যাবে, নতুন স্বামী পাবে। নতুন স্বামী পায়া সেই বউটা একদিন বলে ফেলবে তার আব্বা আম্মাকে, আব্বা সিদ্ধান্ত ভালো নিছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এই তো দুনিয়ার সৌন্দর্য, এই তো দুনিয়ার নিয়ম, এই তো দুনিয়ার খেলা। কিন্তু আসল সৌন্দর্য, আসল পাওয়া, আসল সবকিছু হলো দুনিয়া না জান্নাত। আস্তে বলেন, দুনিয়া না জান্নাত। এই জন্য দুনিয়াতে চার শ্রেণীর নারীকে বিয়ে করলে পরে আপনি সুখী হবেন না। যারা সবচেয়ে বেশি রূপ চর্চা করবে, কি চর্চা করবে বলেন, রূপের যত্ন নেওয়া দরকার আছে, তা আমি নাম মানা করছি না, কিন্তু রূপ নিয়ে পড়ে থাকে স্বামীকে দেখানোর জন্য না, মার্কেটের মহিলা মার্কেটের মানুষকে দেখানোর জন্য। বলেন বলেন বলেন, মার্কেটের মানুষকে, যারা রূপ চর্চা বেশি করে তারা কি স্বামীকে দেখানোর জন্য করে? আমার ভাইয়েরা, নাম্বার টু হলো রূপের বড়াই করে, রূপ নিয়ে অহংকার করে। এটা মনে হয় সিংড়াতে নাই, আছে এটা। আমি মঞ্চে আসার আগে আমাকে কয়েকজন উজু করার সময় কিছু সবক দিছে, হুজুর আপনি এই সমস্ত বিষয়ে কিছু কথা বলবেন, এই জন্য আমি একটু পয়েন্টটা নিয়ে আসলাম। রূপের বড়াই করে, রূপের অহংকার কি আছে? আছে, এটা কিন্তু পুরুষেরও আছে। ঠিক, হয়তো ছেলেটা একটু সুন্দর হয়েছে, বাপ মা বিয়ে করাইছে, বউটা একটু কালো হয়ে গেছে, কালো বউ ঘরে আনার পর তিন দিন পর চোখে পানি, কান্দে। বিয়ের তিন দিন পরে কান্দে কেন? প্রশ্ন করা হয় তুমি কান্দো কেন, সে বলে হারে আমার পোড়া কপাল সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউ তো কালো। দেখছে, ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে। আচ্ছা, কারো বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হবে? আস্তে সুন্দর হবে না। অনেক মা আছেন স্বামীকে উঠতে বসতে খোঁটা দেন, হয়তো বিয়ের সময় বিয়েটা হয়ে গেছে, স্বামীটা একটু কালো হয়ে গেছে, অসুন্দর একটু খাটো হয়েছে, বউটা সুন্দরী। যখন একটু গন্ডগোল লাগে সেই সময় বলে, শোনো তোমার সিগারেটটা আয়নার সামনে দেখো তো, আছে না এরকম, আছে না, এটা আয়নার সামনে দেখো তো, আমার চেহারা মিলাও, তোমার চেহারা মিলাও, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার চোদ্দ গোষ্ঠীর কপাল দিল একখান, খোঁটা দিয়ে দিল। আমার বন্ধুগণ, এই সমস্ত আচরণ যদি কোনো মহিলার মধ্যে শোভা পায়, পরিবারটা কি জান্নাতের টুকরা হবে নাকি? আস্তে বলুন, হবে নাকি? বলেন হবে না। কালো দিয়েছেন কে? কালো বানাইছেন কে? এই বডি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে নাকি? ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, কালোকে কখনো অবমূল্যায়ন করা যাবে না, কালোকে কখনো কালো বলা যাবে না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা হয়, সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ওই কালো পাহাড় আসতেছে। কি পাহাড়? কালো পাহাড় আসতেছে। রাসূল সঙ্গে সঙ্গে চোখটা লাল বানিয়ে বলেন, সাহাবীরা তোমরা খবরদার, আমার বেলালকে কালো পাহাড় বলে ডাকবা না। আমার বেলাল যদিও কালো, আমার বেলাল যদিও দেখতে বাহ্যিকভাবে অসুন্দর, কিন্তু আমার বেলালের রক্তের মধ্য দিয়ে জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। আমরা শুধু চেহারা দেখবো না, গুণ দেখবো। একটা মানুষের মধ্যে সব তো কিছু থাকে না, সবচেয়ে বড় বিষয় হলো গুণের দিকটা। আমার নবীজি গুণের দিকটা বেশি লক্ষ্য করতেন। পৃথিবীতে তিনটা কালো ছিল ফেমাস, তিনজন কালো ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন, এর মধ্যে বেলাল একজন। আমার নবীজি ছিলেন ইমাম মুয়াজ্জিনকে, মুয়াজ্জিনকে বেলাল, রাসূল বিশ্বের সেরা সুন্দর। আর সেরা সুন্দরের পাশে একজন কালো কুসকুসে মানুষ বেলাল হচ্ছেন মুয়াজ্জিন, বুঝায় দিচ্ছেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ধলা কালো উঁচু নিচু সব ব্যবধানকে ভেঙ্গে চুরে চুরমার করে সম্মতার ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলো। আজকে নেলসন ম্যান্ডেলাকে, নেলসন ম্যান্ডেলাকে কি বলা হয়? বর্ণবাদী বৈষম্যের নেতা। কে বলেছে? দেড় হাজার বছর আগে আমার নবীজি ইমাম হয়ে বেলালকে মসজিদ বানিয়ে বুঝায় দিয়েছেন পৃথিবীতে বর্ণবাদী বৈষম্য বলতে কিচ্ছু নাই। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয় না, সুন্দরী প্রতিযোগিতা হয়,
আচ্ছা আমি আপনি আল্লাহ আমাকে আপনাকে যে বানাইছেন, কে বানাইছেন? আল্লাহ। অসুন্দর করে না সুন্দর করে? বলেন বলেন বলেন, অসুন্দর না সুন্দর? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। আজকে কি হচ্ছে দেখেন, আজকে কি চলছে দেখেন, বেহাপনা চলছে রীতিমতো। স্বামীকে দাম দিতে চায় না, স্বামীকে নাম ধরে ডাকে, বেদমের সরে ডাকে, এমন মহিলার সংখ্যা এখন সমাজে কম না বেশি? বেশি। মা, এগুলো করা যাবে না, এগুলো বাদ দিতে হবে। মেহরবানি করে আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো। আসিয়া কার ঘরে ছিলেন বলেন? জোরে বলেন, কার ঘরে? ফেরাউনের ঘরে। ইমান ছাড়া না, ইমান নিয়া, ইমান নিয়ে। আসিয়ার কি পদমর্যাদা কম ছিল? আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের বউ মানে কি? রাজা, তার রানী তিনি। তিনি হচ্ছেন সেই সময়ের মিশরের ফার্স্ট লেডি। কি কি লেডি বলেন? ফার্স্ট লেডি। ফেরাউনের রাজ ক্ষমতার সেকেন্ড একজন মানুষ হচ্ছেন আসিয়া। সেই জায়গায় থেকেও তিনি ইমান এনেছেন। বলা হলো, আসিয়া শুনলাম তুমি দেখি ইসলাম কবুল করছো। ফেরাউন বলছে, আসিয়া বলছেন, আমার স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ফেরাউন বলছে, আসিয়া তুমি এটা কি করলা? কে আমি তোমাকে বলতেছি, তুমিও কালেমা পড়ো। দুনিয়াতে ছিলাম একসাথে, জান্নাতে একসঙ্গে থাকতে চাই। দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে রীতিমতো। আল্লাহ আকবার বলেন। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি কম দিয়েছি, তোমাকে পদমর্যাদা দিয়েছি, তুমি আমার ফার্স্ট লেডি, আমি তোমাকে সম্মান কোনো কিছুই কম দিলাম না, কিন্তু তুমি আজকে এটা কেমন করলা, কি হলো এটা? এটা তো তোমার ঠিক হয় নাই, তুমি ইসলাম ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী গো আপনি কি করবেন জানি না, একটা সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি যদি আমাকে ইমান থেকে সরিয়ে নেবার জন্য, আপনার পথে ফিরানোর জন্য যদি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেন, আমি ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আমি ইমানটা ছাড়তে পারবো না। সেই সময়ের শরীয়তে কাফেরের স্ত্রী ইমানদার থাকতে পারতো, যেমন নূহ আলাইহিস সালাতের স্ত্রী ছিল কাফেরা, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা। আসিয়া আলাইহিস সালাতাম শেষ পর্যন্ত স্বামীকে বলে ফেলেন, আপনি কি করবেন জানি না। ফেরাউন খেপে গিয়ে বলছে, আমি তোকে তুই দুনিয়া থেকে বিদায় করে দেব, সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, সিদ্ধান্ত চূড়ান্ত আইন আকারে পাশ হয়ে গেছে, মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক দিয়ে সে আইন পাশ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করা হোক। জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডেকে নিয়ে দুই হাত দুই পা বেঁধে ফেলে জল্লাদের হাতে লোহার চিরুনি দেওয়া হলো। সেই লোহার চিরুনি দিয়া মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নিচের দিকে নামানো হচ্ছিল। জীবন্ত মানুষের মাথার চামড়া যদি নিচের দিকে টেনে নামানো হয় কি হতে পারে? ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়তেছিল চতুর্দিক থেকে। বারবার তাকে বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, তুই কি করবি বল? আসিয়ার মুখে কোনো কথা নাই, শুধু একটাই যে কেরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তাফসীরে এসেছে শেষ পর্যন্ত কি হলো, এক পর্যায়ে তার সমস্ত শরীর থেকে রক্তগুলো সব রক্তক্ষরণ হয়ে গেল, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, জীবন প্রদীপ নিবিনিভাব, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় তিনি চোখের পানি ফেলতে ফেলতে দু হাত তুলে দোয়া করছেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কোট করে দিয়েছেন। তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারিমের ভিতরে। কি দোয়া করছেন তিনি? ও মায়া, ও মায়া, ও আম্মারা, আম্মারা, আজকের মাহফিলে যারা আমার আলোচনা শুনছেন,
দেখেন কি মহিলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনের মতো কিতাবের মধ্যে তার দোয়াটা কোট করে দিয়েছেন। কি সুন্দর তিনি দোয়া করছেন, সবাই যদি পারি বলি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে তো একটা ঘর বান্দাকে দিবেন না, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে একটা দিবেন না, অসংখ্য ঘর দিবেন, অসংখ্য ঘর দিয়ে দিবেন, মনে যা চাবে তাই দিবেন। কিন্তু তিনি দুইটা ঘর চাচ্ছেন না, তিনটা ঘরও চাচ্ছেন না, মাত্র একটা ঘর চাচ্ছেন। কয়টা ঘর? একটা ঘর চাচ্ছেন, সেই একটা ঘর। ও আল্লাহ আমি দূরে কোনো ঘর নেব না, তুমি আমাকে একটা ঘর শুধু দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়া করলেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীকে প্রাধান্য দিয়েছেন, ক্ষমতাকে প্রাধান্য দিয়েছেন, না কার হক? আসতে বলবেন না কার হক? আজকে কয় হকের আলোচনা চলতেছে বলেন, কয়টা হকের? এক নম্বর কার হক? সব মাইনাস হবে, আমি আমার আল্লাহকে মাইনাস করতে পারবো না। আর আমার দেশে কিছু মুসলমান আছে একটা বিড়ির প্যাকেটের কাছে ইমান বিক্রি করে দেয়, আছে না নাই? আছে না নাই? ইমান বিক্রি করে দেয়। আর আসিয়া জীবন দিলেন, ইমানটাকে বিক্রি করলেন না, আল্লাহু আকবার, ইমানটা তিনি নষ্ট করলেন না। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চলে, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কয় ধরনের নারীকে, মানে চার ধরনের নারীকে যদি কেউ বিয়ে করে সে সুখী হবে না, যার মধ্যে চারটা বদগুণ থাকবে। নাম্বার ওয়ান হলো যে অতিরিক্ত রূপ চর্চা করবে, নাম্বার টু হলো রূপের বড়াই করবে, রূপের কি করবে? বড়াই করবে, স্বামীকে খোঁটা দেবে। স্বামীকে খোঁটা দেওয়া মানুষ তো বিয়ে করছো? বিয়ে কিন্তু করলো, বিয়ে না করে কেউ খোঁটা দেয়, এটা কোনো কথা হলো বলে? ও স্বপ্নে দেখছে, ও আচ্ছা, খোঁটা দেওয়া যাবে, স্বামীকে খোঁটা দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অন্যদিকে আমি স্বামীদেরকে বলবো, স্ত্রী হচ্ছে এমন একটি পথ, আল্লাহ বলছেন যে লোকের স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলে কোথায় যাও আব্বু? বসো, ঘুম পাচ্ছে? ঘুম ঘুম মিশা কথা, ঘুম লাগতেছে, অনেক রাত হয়েছে তো, কি করি শেষ করে দিই নাকি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, নাম্বার চার হলো ওই সমস্ত নারীকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না, সেটা হচ্ছে স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আছে এরকম? আছে এরকম? আছে না নাই? স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আজকে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বলেন 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 বলেন। এখন তো আর দুইটা বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যায়, যার দুই বউ নজর খারাপ, পরকীয়া করলে এটা স্মার্ট, বুঝলেন নাই? পরকীয়া করলে ওর ওর সমস্যা নেই, পরকীয়া করবে ও ভালো আছে, দুই বিয়ে করলে ওর নজর খারাপ, ওর চরিত্র খারাপ। সম্মানিত ভাইয়ের আজকে কি চলছে সমাজে, কার বউ কে নিয়ে শুয়ে থাকে, হিসাব নাই। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? যা মনে করেন করেন, আমাকে কথা বলতে হবে তো, কার বউ কে নিয়ে যায় কোন হিসাব নাই। সকল শিশু পার্ক গুলো আজকে দখল শিশুদের হাতে না শিশুর মায়ের হাতে? কার হাতে আছে? বিটির হাতেও আছে? ও আচ্ছা, না ও ফেব্রুয়ারি আসতেছে, আবার 14ই ফেব্রুয়ারি আসতেছে, এই তো আর মাত্র 6 দিন বাকি আসিতেছে 14ই ফেব্রুয়ারি।
সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না ভাই? শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। আমার মাকে উলঙ্গ দেখবো না আমরা, আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না। অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চ উঠায় দিয়ে নাচায়, নাচানোর পর আবার বলে প্রিয় ভাইয়েরা আমার মেয়েটা সুন্দর নাচলো মাশাল্লাহ দোয়া করবেন। দেখছেন মাশাল্লাহকে আবার দোয়া করবেন, এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার। আবার বলে দেশে দেশে নায়িকা, দেশে নায়িকা দেশে অভিনয় করে, চলে গেছে মক্কায় ওমরা করতে, ওমরা করতে যায়া নামটা বারবার চলে আসছে তার, দেশে তার নামে অনেক কিছু হচ্ছে। লাইভে এসে বলতেছে প্রিয় দেশবাসী আমি এখন মক্কা মুকাররমায় ওমরারত অবস্থায় আছি, সবে দোয়া করবেন, আমি ষড়যন্ত্রের শিকার, পরিস্থিতির শিকার, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন এটার নাম কি আল্লাহর হক? বলেন এটার নাম কি আল্লাহর হক? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক, অধিকার। হক মানে কি? অধিকার। তাহলে আল্লাহর নামটা নিয়ে বলতেছে মাশাল্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়েটা যেন আরো ভালো নাচতে পারে, মাশাল্লাহ দোয়া করবেন সিনেমা যেন আবার ভালো করে শুরু করতে পারি। এগুলো কোনো কথা? এই চলছে আজ সমাজের মানুষের ইমানের হাল চিত্র। এগুলোকে বন্ধ করার জন্য শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না, আইন দিয়ে বন্ধ করতে হবে। আইন কারণ আইন হবে কার? আস্তে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা তো অনেক থেকে যায়, কতগুলো কথা বলবো, তবে হ্যাঁ আমার মা যদি ভালো হয়ে যেত, আজকে সমাজটা ভালো হয়ে যেত, মাদেরকে একটু বলি রূপের বড়াই কখনো করবেন না, রূপের বড়াই করা যাবে না, রূপের সৌন্দর্য সব স্বামীর জন্য বরাদ্দ করবেন, আপনার রূপ দেখে খুশি হতে হবে একজন মানুষ, তিনি হচ্ছেন কে? স্বামী। স্বামী ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না, আপনি সবার হবেন না। কিছু কিছু বেকুব আছে, বউটাকে সুন্দর করে 14 ফেব্রুয়ারিতে সাজাবে, সাজা নিয়ে সুন্দর করে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলবে প্রিয় আমার বন্ধু ভাই বন্ধুরা এই যে আমার বন্ধুর আমার বউয়ের ছবিটা পোস্ট করলাম, সবে আমরা জামাতের সাথে দেখি, কিছু সাথে দেখি, বোঝেন নাই? আচ্ছা বউ কি জাতীয় সম্পদ বন্ধু? বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল? ফেসবুকে তুমি পাবলিক করবা কেন? তুমি ফেসবুকে পাবলিক করবা কেন? তোমার বউ তুমি ঘরে দেখবা, সমাজ নষ্ট করবা কেন? হ্যাঁ কি হয়েছে সম্মানিত ভাইয়েরা? আজকে এত পাপ চলছে, এত পাপ, পাপের রাজত্ব চলছে আজ। গজব হবে না? গজব তো হবেই। গজবের 5টা কারণ, গজবের কয়টা কারণ? আমি কিন্তু আলোচনাগুলো শেষের দিকে যাচ্ছে আস্তে আস্তে, মন খারাপ করা যাবে না, 12টা বাজতেছে, আমি চাইছিলাম একটু আগে ভাগে উঠতে, কিন্তু দেরি হয়ে গেল তাই না? আর এই মাহফিলটা এত দ্রুত যে আমি তাদেরকে দিতে পারছি, আল্লাহর মেহরবানি, করোনা না আসলে মনে হয় এটা হতো না। করোনা তো খুব শিক্ষিত, বুঝলেন, করোনা বাজারে থাকে না, সিনেমা হলে থাকে না, ও স্কুলে যায় এবং মাহফিলে যায়। থামেন থামেন, এই জন্য এই মাহফিলটা আমি দিতে পারছি। কি বলি বলেন, মাশাল্লাহ কোথাও থাকে না, ও খুব সভ্য, ও তাহাজ্জুদ গোজার। 5টি কাজ যখন হালাল মনে করে মানুষ তখন গজব আসে। কয়টা কাজ? 5টা কাজ। মদ খাওয়া কিছু কিছু লোক কিন্তু হালাল মনে করে, আছে না? মদ খায় তো, কারে মদ খা না খেলে কি মন ফ্রেশ হয় নাকি? থাও তোমার ওগুলো, আছে না? আছে না? মদ যখন সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন গজব আসে। এখন গজব আসে না? না গজব আসে না? আগে ভূমিকম্প হতো অনেকদিন পর পর, 3-4 বছর পর পর। আমি তো আমার 30 বছর মনে আছে,
আমার বয়সের 30 বছর আমার মনে আছে, ভূমিকম্প হয়েছে খুব কম আগে, আর এখন বছরের ভিতরে 3-4 বার ভূমিকম্প হয়। কেন? যখন সমাজে মদ অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন বেশি বেশি অভিশাপ দেবে, বেশি বেশি কি দেবে? অভিশাপ। ছেলে বাপরে অভিশাপ দেয়, বাপ ছেলেরে অভিশাপ দেয়। কাল কি মরণ হোক তো আসে না রে বলত, তখন কি আসে? গজব আসে। এগুলো করা যাবে না। কথায় কথায় অভিশাপ দেওয়া, ইমানদার কথায় কথায় কোনো অভিশাপ অভিশাপ দেওয়া লাগে না, তো অভিশাপ এমনি পড়ে না। নাম্বার 3 হলো, যখন সমাজে যখন টাইট পোশাক পরা বেশি হয়, টাইট পোশাক, টাইট পোশাক তো এখন নাই, টাইট পোশাক কম না বেশি? ছেলের পোশাকও ঠিক নাই, মেয়ের পোশাকও ঠিক নাই। এই যুবকরা কষ্ট পাচ্ছ নাকি তোমরা? রাগ করা যাবে না, কিন্তু একটু বলি, যুবকদের পোশাক ঠিক আছে? কই ঠিক আছে? ঠিক নাই। একটাকে দাঁড় করালে কিন্তু ধরে ফেলবেন, পোশাক ঠিক নাই তো। নতুন প্যান্ট কিনে আনে, সেই প্যান্টের হাঁটুতে দুইটা ছেঁড়া। আমি কি ভুল বলতেছি বলেন তো? আচ্ছা, যদি ফাটা থাকে নামাজ হবে? যে পোশাকে নামাজ হবে না সেই পোশাক পরা হালাল না হারাম? মানে সেই ফাটাটা আবার কেমন? মানে ইঁদুর যদি কাপড় কাটে, ইঁদুর কাপড় কাটলে কেমন হয়? মানে পুরা কিন্তু ফাটা না, মানে ছেঁকড়া ছেঁকড়া না, এরকম প্যান্ট কিনে নিয়ে আসে। দাম কত? 4,000। বললেন ইঁদুর ইঁদুর কাটা প্যান্ট 4,000 টাকা দাম। সে প্যান্টের এরিয়া থাকতে হবে হলো, যে বেল্ট হবে, যে ফিতা হবে, সেটা হবে হাঁটু কি বলে নাভির উপরে। সেই প্যান্ট এত নিচে সীমান্ত বর্ডার। কি ভুল বলতেছি? এ হলো প্যান্টের অবস্থা। এবং সেই প্যান্ট শার্ট নামাজে দাঁড়ায় গেছে। বছর 3 আগে আমি মসজিদে ঢুকছি, ঢুকি তো প্রথমে আগে নফল নামাজ পড়তে হয়, 2 রাকাত নফল নামাজ বল পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশে কি হয় জানেন? মসজিদে ঢুকলেই দেখা যায় লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ, ওই লাল বাতি সরার দরকার। কে বলেছে আপনাকে? মসজিদে যে অবস্থায় একজন মুসল্লি ঢুকবে, ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ, ঠিক কিনা? যদি জামাত শুরু হয়ে যায় সেটা ভিন্ন কথা, ফরজ নামাজ শুরু হয়েছে, নামাজে সামিল হলেন, কিন্তু বাকি সব সময় ঢুকি 1 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তো ঢুকি আমি নামাজের নিয়ত করব। হঠাৎ করে দেখি এক যুবক নামাজে দাঁড়ায় গেছে, যুবকের প্যান্টও ঠিক নেই, শার্টও ঠিক নেই। তো ভাবলাম দেখি ওর নামাজ আজকে কি হয়। তো ওই নামাজ ওই পোশাক নিয়ে যখন রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচে শার্ট উপরে, মাঝখানে নাই। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, এ তো গেল রুকু। সেজদায় যখন গেছে, সেজদায় দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আছে এই যুবক, এরকম প্যান্ট বাজারে আছে না নাই? ওই 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 প্যান্ট আগুন লাগাও, যে প্যান্ট দিয়ে নামাজ হবে না সেই প্যান্ট পরা যাবে না। তাহলে মেয়েদের দোষ দাও না, মাথার চুল, মাথার চুল ঠিক আছে? মাথার চুল এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না নাই? সেন্ট মার্টিন, চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, তাই না? সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা। যখন বলো হলে ছেলে তোমার চতুর্দিকে ফাঁকা একদম চামড়া, মাঝখানে এরকম কেন? খুজুর মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা আছে না নাই? এগুলো কেন হবে? আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা থেকে পা পর্যন্ত রসুল থাকতে হবে, কি থাকতে হবে? রসুলের আদর্শ থাকতে হবে, সুন্নাত থাকতে হবে। নবী কেমন করে খেয়েছেন, নবী কেমন করে ঘুমিয়েছেন, নবী কেমন পোশাক পরেছেন, কেমন পোশাক পরতে বলেছেন, এমন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার ভাইরা একটু কান লাগাই, 5টা কারণে গজব আসে, এর মধ্যে আরেকটা কারণ হলো স্কিন পোশাক যখন পরবে মানুষ,
মেয়েদের পোশাক ঠিক নাই, আজকে মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় ঠিক নাই, এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করার দরকার। আজকে বাইরে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মা কার মেয়ে কার বোন আমাদেরই তো, খেয়াল করতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার ওয়ান হলো স্বামীকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে একজন নারী চারজন পুরুষকে। কেন? ওই সমস্ত পুরুষগুলো তাদের দায়িত্বে মেয়েরা থাকার পরও তাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক করে নাই। এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার মা আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, কিন্তু আপনি তো জান্নাতে বেশি যেতে পারবেন না, আপনাদের সংখ্যা খুবই কম। এর মূল একটা কারণ হলো পর্দাহীনতা। পর্দার বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, পোশাকটা সুন্দর করতে হবে। এখন তো বোরকাগুলো যত সুন্দর, এমন সুন্দর বোরকাও পরা যাবে না, বোরকা সুন্দর হওয়া যাবে না। বোরকাটা হতে হবে দুই কালার না এক কালার, দুই কালার না এক কালার। এখন আবার বোরকা তো পরেই বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না মানে আসল, ওই সমস্ত বোরকাগুলো পরা যাবে না, ডিজাইন লাগানো যাবে না। বোরকাগুলো হতে হবে এক কালার, কাল খোরাম যেন কাকের মতো দেখা যায় এমন বোরকা আপনাকে পড়তে হবে। এবং কোনো পরপুরুষ কোনো প্রশ্ন করলে নিকন শুধু কথা বলা যাবে না, সুন্দর করে কথা বলা যাবে না। যত সৌন্দর্যের কথা আপনার স্বামীর সঙ্গে বলবেন, আর যত সুন্দর করে কথা বলা যায় অন্য পুরুষের সঙ্গে বলবেন। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, অযাচিত কোনো কথা বলা যাবে না। ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছে, কুলনা কাওলান মারুফা, যদি বলতে হয় ন্যায়সঙ্গত কথা বলবে। এগুলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। মেয়েদের জন্য স্কিন কাপড় পরা যেমন হারাম, পুরুষের জন্য হারাম সবসময় ঢিলা কাপড় চোপড় পরতে হবে। আমার মা একটা বিষয় খেয়াল রাখবেন, বোরকা পরলেই কিন্তু পর্দাশীলা হওয়া যায় না, বোরকা পরলে বোরকা ওয়ালি হওয়া যায় কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। নাম্বার চার হলো সমাজে অশ্লীলতা যখন বেড়ে যায় তখন গজব চলে আসে, একটু কান লাগাবেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সমাজে অশ্লীলতা আজকে কম না বেশি? বেশি। বেহায়াপনা যখন বেড়ে যাবে তখন সমাজে যখন এগুলো বাড়বে তখন গজব আসবে, এবং অশ্লীলতা ছড়ায় এমন সমস্ত নারীদেরকে সমাজের মানুষ আইডল মনে করবে। দেখেন না আমার দেশে, আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? আগে বাচ্চার মা, এরপরে বিয়া, এই হচ্ছে অবস্থা। আগে বাচ্চার মা হয়ে যায়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়া হয়। অসভ্যতা, নোংরামি, চূড়ান্ত শাস্তি হওয়া দরকার এই সমস্ত অপরাধের জন্য। তাদের কাজকে আইডল মনে করা হয়, তাদেরকে সেলিব্রিটি মনে করা হয়। সম্মানিত ভাইয়েরা, নাম্বার পাঁচ, সমাজে গজব আসার কারণ, হয়তো সবার মনে থাকবে না এই কথাগুলো, রেকর্ড থাকবে, শুনে নেবেন পরে। নাম্বার পাঁচ হলো, আমি কখনো নোট ছাড়া না দেখে মুখে যা আসলো তা বলি না, চেষ্টা করি না, চেষ্টা করি একটু দেখে শুনে। কারণ মানুষ আসে, হক একটা হক আছে না, এটাও তো একটা হক, শুনতে আসছেন আলোচনা। আমি যদি এমনি একটা কথা বলে যাই এটাও কি নষ্ট হলো? বলেন কি নষ্ট হলো? বলেন হক নষ্ট হয়ে গেল। আপনি বলবেন কিয়ামতের দিন ওই বক্তা আসছিল, গেছিলাম কিন্তু আমাদের হক কথা শোনায় নাই, আল্লাহর জিব্বা কাটো। আল্লাহ বলবে ঠিক আছে কাটো। কি কথা বলছেন? সব দেখি। আজকে আলোচনার সাবজেক্ট কি? নাম্বার পাঁচ হলো, সমকামিতা যখন বৈধ মনে হবে। সমকামিতা অর্থাৎ আমেরিকায় যেটা আজকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে পাশ হয়েছে, কওমে লুত, ওরা কি কওমে লুত, সমকামিতা, পুরুষ পুরুষে বিয়া, নারী নারীতে বিয়া, প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এগুলো এগুলো থেকে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করলে তিনটা ক্ষতি, পাপ করলে কয়টা ক্ষতি? তিনটা। পাপ করবেন, তিনটা ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হলো হায়াত কমে যাবে। কি কমে যাবে বলেন? হায়াত। হায়াতকে কেউ আমার কমাতে চাই না? কমাতে চাই না। নাম্বার দুই হলো রিজিক কমে যাবে। রিজিক মানে শুধু টাকা পয়সা না,
রিজেক্ট মানে কি অনেক অনেক কিছু, কিন্তু দুনিয়া আপনার নামে আছে, বউটা অন্য পুরুষের সঙ্গে শুয়ে থাকে, আপনি শান্তি পাবেন না? শান্তি পাবেন না? হবে না। এটাও রিজেক্ট, সুন্দর একটা বউ এটাও একটা রিজেক্ট, বাচ্চা ভালো হওয়া এটা একটা রিজেক্ট, এগুলো একটা রিজেক্ট তো। আচ্ছা, নাম্বার তিন হলো, পাপ যখন আপনি করবেন আপনার আরেকটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে লজ্জা থাকবে না। কি থাকবে না? লজ্জা থাকবে না। লজ্জার শীর্ষে ছিলেন একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামই হচ্ছে হায়া আন উসমান, লজ্জাশীল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব লজ্জাশীল ছিলেন। এত লজ্জা ছিল যে সেদিন একটা বর্ণনা দেখলাম, আমার নবীজি মাঝে মাঝে ওই পাজামা লুঙ্গি কি বৃষ্টি আসতেছে নাকি? না, কি এত পানি পড়ে? আচ্ছা, শিশির পড়ে, মানে এবার আমি বৃষ্টির পরিমাণটা বেশি পাইছি, বুঝলেন? মানে শীতকালে ঘন ঘন প্রত্যেক মাসে কিন্তু বৃষ্টি হয়েছে, নভেম্বর হয়েছে, ডিসেম্বর হয়েছে, জানুয়ারিতে হয়েছে, ফেব্রুয়ারিতে হয়েছে, এটি কি রহমতের লক্ষণ? এগুলো রহমতের লক্ষণ না, কিন্তু অসময়ে কিছু ঘটে যাওয়া এটা রহমত নয়। সম্মানিত ভাইয়েরা, কি জন্য বলতেছিলাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম। আমার নবীজি একদিন বসে আছেন, ওসমান হেঁটে হেঁটে আসতেছেন, রসুলের সঙ্গে দেখা, রসুলের জামাই, কিন্তু ডাবল জামাই, কি জামাই? ওসমান একজন, কিন্তু জামাই কয়জন? জামাই ডাবল, মানে ডাবল মেয়েকে বিয়ে দিয়েছেন, এক মেয়ে মারা গেছে আরেক মেয়ে দিয়েছেন, ওটাও মারা গেছে, রসুল বলেন আরেক মেয়ে থাকলে আরেক মেয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন, রসুল এত পছন্দ কেন জানেন? লজ্জার জন্য। কিসের জন্য বলেন? লজ্জা, লজ্জাটা বিশাল গুণ। তা আমার নবীজি ওই লুঙ্গিটা পাজামাটা একটু মানে জাস্ট হাঁটুর উপরে না, মাঝামাঝি পর্যায়ে আসছে, যখন দেখছেন যে ওসমান আসতেছে লুঙ্গি তাড়াতাড়ি ঠিক করতেছেন, কারণ আমি জানেন যে আমার এই অবস্থা দেখলে ওসমান আসবেই না, যেরকম আল্লাহ, খুব লাজুক ছিলেন তিনি, এবং গরিব না ধনী, যেরকম তাহলে আমার নবীজির একজন জামাই ছিল কিন্তু ধনীও ছিল, আবার আরেকজন এত গরিব ছিল বাড়ি ছিল না, আল্লাহ একবার বলেন, তাহলে গরিবও জামাই ছিল ধনীও জামাই ছিল। এই ধনী একদিন এসে বলতেছে, হুজুর একটা কথা বলি কি, আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন কি, আমি যেন গরিব হই, আমি যেন কি হই, আমার সম্পদ যেন কমে, আমার সম্পদ যেন কি কমে। আচ্ছা, এই দোয়া কি সাওয়ার লোক এখানে কেউ আছে? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন 10 বিঘা জমি 5 বিঘা হয়, এরকম কি দোয়া চলবে না? ওসমান রাদিয়াল্লাহু দোয়া চাচ্ছেন যে আল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য সম্পদ কমে। রসুল বললেন, তুমি এটা কি দোয়া চাচ্ছ? না হুজুর, তাই আমার সম্পদ কমে না, খালি বাড়ে। রসুল বললেন, তুমি কি করো, তোমার খাদ্যাভ্যাস কি, বলো তুমি কি খাও? হুজুর আমি যদি উটের পিঠেও বসি, খাবার খেতে বসেছি, উটের পিঠ থেকেও যদি নিচে কোনো খাবারের দানা পড়ে যায়, আমি নিচে নেমে সেই দানা তুলে পানি দিয়ে ধুয়ে সেই দানাটা খাই। রসুল বললেন, তোমার এই স্বভাবে জীবনের সম্পদ তো কমবে না, আরো ডাবল হবে। জোরে বলি সুবহানাল্লাহ, কথা কি বোঝা যাচ্ছে? এগুলো আমল কি করবো আমরা? বিয়ের বাড়িতে তো মাশাআল্লাহ খুব খাবারের হেফাজত হয়, বিয়ের বাড়িতে খুব হেফাজত হয় না? মুরগির একটা রান পায়ে কামড় মেরে থুয়ে দাও, মরো, তোমাকে জবাব দিতে হবে প্রত্যেকটা রিজিকের ব্যাপারে। ওসমান জিন্নুরাইন দানবীর ছিলেন, দান করতেন তিনি। একদিন এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমার কিছু নাই তেমন, দেখুন তো কিছু ব্যবস্থা করা যায় না কি, তুমি আমার জামাইয়ের কাছে যাও। যাও গেছে, প্রথম দিন যায় দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেছেন জানেন? বসে বসে পিঁপড়ার মুখে কিছু খাবার আছে, সে খাবার পিঁপড়ার মুখ থেকে টানে। এই লোক চিন্তা করে, যে লোক পিঁপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে দেখে রেখে দেয়, এই লোক আমারে কি দেবে, চাই নাই কিছু, চলে গেছে। দ্বিতীয় দিন যাই বলতেছে, হুজুর ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে না, কেন? পিঁপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে রাখে, কেন তুমি যাও। পরের দিন যায় দেখে তুলা ওড়ে না, তুলা তুলা উড়ে যাচ্ছে, সেই ওড়া তুলা আর ধরে নিয়ে এসে নিচে রেখে দেয়, তুলা উঠতে দিচ্ছে না। উনি চাওয়ার সাহস পেলেন, হুজুর আপনি কার কাছে পাঠালেন যে তুলা উঠতে দেয় না, পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো টেনে নেয়, আমি তার কাছে চাইতে পারবো না, কে তুমি আজকে যাও। চলে গেছে, যাওয়ার পর সন্ধ্যার পরে যায় দেখে উনি বাতি দিয়ে কাজ করতেছে, বাতি দিয়ে কাজ করতে করতে বাতির সলতে আছে না, সলতে মানে কি হয়েছে, যেটা দিয়ে, হ্যাঁ কি বলে কি বলে, সলতেই বলে, আচ্ছা সলতের নিচে চেপে ধরছে, বাতি নিভে গেছে। খাই এটি এত কৃপণ লোক,
শুনতে সীমা ধরে এই লোকের কাছে আমি কেমনে যাবো? বলতেছে হুজুর সম্ভব না, কে তুমি যাও আবার যাও। এবার যে বলতেছে যে রসুল তো আমাকে পাঠাইছে, আমার কিছু সমস্যা অভাব, দেখুন তো কিছু করা যায় নাকি। কাছে তাই আমার একটা বাণিজ্য কাফেলা আসবে সিরিয়া থেকে, শতাধিক উট বহরওয়ালা একটা বিশাল কাফেলা আসবে, একটা উঠে উট সহ যত সামানা থাকবে সব আমি তোমার দিয়ে দিলাম যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুদিন পর এসে বলতেছে আমি তো গেছিলাম আপনার সে বাণিজ্য কাফেলার লিডারকে বললাম, কিন্তু উনি তো আমাকে বলতেছে যে আমি তোমাকে এখন বিচ্ছিন্নভাবে একটা উট দিতে পারবো না, হিসাব করে ক্লোজ করে সব কিছু বুঝিয়ে শুনে এরপর আমি তোমাকে দেব, আমার তো অভাব, আমি তার দেরি করতে পারতেছি না। আল্লাহ রাসূলের সাহাবী কি করবেন, কে তাই তোমার খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ তুমি আমার ম্যানেজারকে গিয়ে বলো যে ওই বাণিজ্য কাফেলার যত উট সামানা যা আছে সব করে দিয়ে দিলাম যা। সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। এখন বলেন এই লোকের স্বভাবটা ওই রকম কেন হলো? বিষয়টা হচ্ছে সম্পদ থাকলেই অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওসমান জিন্নু রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদওয়ালা মানুষ থাকার পরও তিনি মিতব্যয়ী ছিলেন কেন? আল্লাহ তাআলা বলেছেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুত ওয়ালা তাবসুত ওয়ালা বলেন ওয়ালা তাবসুত কুল্লাল বাসত, জোরে বলি আল্লাহু আকবার। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তুমি তোমার হাতটাকে কৃপণতার জন্য হাতটাকে এখানে বেঁধে রেখো না, ঘাড়ে বেঁধে রেখো না, আবার হাতটাকে এমন ভাবে ছেড়ে দিও না, অপচয় করবে না। টাকা আছে দুইটা গাড়ি নয় একটা গাড়ি তোমার জন্য যথেষ্ট, দুইটা গাড়ি কিনতে পারবা না, টাকা আছে অপচয় করতে পারবা না, কারণ সম্পদ তোমাকে দেওয়া হয়েছে আমানত হিসাবে। কে দিয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু সমাজে যখন পাপ বেড়ে যাবে তখন লজ্জা কমে যাবে, আর লজ্জা কমে গেলে পরে হায়াতটাও কমে যাবে আমার বন্ধুগণ। সেই জন্য আমরা লজ্জাশীল হব না, লজ্জাহীন হব, লজ্জাশীল হব। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, এই জন্য আমরা লজ্জাশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম হকের কথা। নাম্বার ওয়ান হলো কার হক, আস্তে বলবেন না, কার হক? আল্লাহর হক যতগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ হক হচ্ছে পাঁচ অক্ত নামাজ। কয় অক্ত নামাজ বলেন? পাঁচ অক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট দিয়েছি? নামাজ পড়লে কার কার লাভ হবে? আমার লাভ। নামাজ পড়লে কার লাভ? আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মূল্য আমার কাছে একটা মাসির পাখার সমানও না। কথা বোঝেন নাই? আমার রাসূল একদিন সাহাবে কেরামকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল একটা মরা ছাগল দেখলেন। কি ছাগল দেখলেন? মরা ছাগল তো মরাই, আবার কানটাও ছোট। কানটা কি ছোট? তো ছোট কানটা ধরে রাসূল বললেন এই ছাগলটা কেউ কি তোমরা টাকা দিয়ে কিনবা? কুজুর টাকা দিয়ে ও তো তাজা থাকতে কিনতাম না, ওর কান ছোট। রাসূল বললেন আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা হলো এই কান ছোট মরা ছাগলের মতো মূল্যহীন, এতটাই মূল্যহীন আল্লাহর কাছে। আর সেই দুনিয়ার রাজত্ব পেয়ে আলেমদের নিয়ে নাটক করো, ঠিক কি না? এই দুনিয়ার রাজত্ব নিয়ে হকপন্থী নামাজি পরহেজগার যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন লুকানো আছে তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই জাতি একদিন তার প্রতিবাদ অবশ্যই অবশ্যই, এই জাতি অবশ্যই তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সেই হিম্মত, সেই সাহস, সেই শক্তি, সেই ইমানি
জজবা চেতনা তুমি আমাদের মধ্যে জাগ্রত করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার দুই হচ্ছে, নাম্বার দুই হক হলো অবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ না ভালো আচরণ, বলেন ভালো আচরণ। আজকে সমাজে পিতা মাতাও যেমন সন্তানও তেমন। আমি যে শুধু বলবো যে পিতা মাতার খেদমত পায় না, এটা যেমন ঠিক, পিতা মাতা সন্তানকে খেদমতের শিক্ষাও দেয় না, এটাও ঠিক, ঠিক কিনা বলেন? আজকে ইউরোপে পড়াশোনা করে, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, লন্ডনে পড়াশোনা করে, বড় বড় ডিগ্রি নিয়েছে, এমন ডিগ্রি নিল বুড়া বয়সে বাপ মাকে দেখার সময় পায় না, আছে না? আছে না? বুড়া বয়সে চাকরি আগে না বাপ মাকে দেখা আগে? বলেন 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 বলেন, কাকে দেখা আগে? বাপ মাকে দেখা আগে। বাপ মাকে দেখা কি? তাদের সেবা করা কি? সবের সেবা করা কি? সুন্নত, নফল, মুস্তাহাব না কিছুই না? জোরে বলেন, আরো জোরে বলেন, বাপ মাকে দেখা কি ফরজ? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমার দেশে এমন সন্তানও আছে বাপকে পিটায়। আমাকে সেদিন একজন এসে বলতেছে, হুজুর আমার ছেলে আমাকে পিটায়, আমার ছেলে আমাকে মারে। এক বৃদ্ধা মা আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা মদ খায়, আমাকে সকাল বিকাল পিটায়। আমি অভিযোগ দিচ্ছি না, আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান যেন ভালো হয়ে যায়। দেখেন মার কলিজা, দেখেন সুবহানাল্লাহ, বলবেন না? সেই বাপ মা সবার বাড়িতে আছে না নাই? বাপ মা যদি নারাজ হয়, কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। এক সাহাবী রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমার আব্বা, আমার আম্মা, তার ব্যাপারে একটু আপনার কাছে আসছি, একটু কি বলবো? তুমি কি বলবা? কা আব্বাকে নিয়ে একটু বলতে চাই, কি বলতে চাও? তোমার আব্বা নিয়ে আমি কোনো কথাই শুনবো না, কারণ সব বিচার চলে, বাবার বিচার চলে না। সম্মানিত ভাইয়েরা, সেই বাপ মাকে অবহেলার চোখে দেখা সন্তান আজকে সমাজে কম না বেশি? ছেলে যুবক ছেলে আর ওয়ান হুন্ডা চালায়, অ্যাপেক্স চালায়, কি কি বলে, কি চালায়, অ্যাপাচি চালায়, আরটিআর, আর কি আছে, পালসার, আর কি, আর ওয়ান ফাইভ, হর্নেট, ব্যাস। ছেলের হাতে একটা বাইক দিবেন আর মেয়ের হাতে একটা মোবাইল দিবেন, জামানার কুতুব হয়ে যাবে তারা। ছেলে হুন্ডা চালায়, বাইক চালায়, আর বাপ রিক্সা চালায়। খুব ভালো হয়েছে না? খুব ভালো মিলছে না? এটা খুব ভালো মিলছে না? এরকম অসভ্য কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? এরকম হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে এক রিপোর্ট আসলো, রাসূল বললেন, আমার সেই সাহাবীর খবরটা কি যে সাহাবি অসুস্থ ছিল, কে? আলকামা কোথায়? কুজুর আলকামা তো অসুস্থ, কিন্তু তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। রাসূল বললেন, কেন, কি হয়েছে? কুজুর মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। তার মা কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে, মাকে ডেকে আনা। মাকে ডেকে আনা হলো, বলা হলো, আলকামার মা, আপনার সন্তান আমার নিবেদিত সাহাবি, আমার অনুগত সাহাবি, কিন্তু আমার আলকামার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও আলকামার মা, আপনি কি মনক্ষুণ্ণ আছেন নাকি? তিনি বলছেন, আমার সন্তানটার প্রতি আমার কিছু অভিমান আছে, কিছু রাগ আছে। কেন? আমার ছেলেটা বিয়ের আগেই ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে সে আমার কথা না শুনে বেশিরভাগ তার বইয়ের কথা শুনতো, আমার মনটা খারাপ তার উপরে। আলকামার মা, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রাগ হবেন না, আপনি তার প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখে তার জন্য দোয়া করুন। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করতে পারবো না। নবীজি একটা বার কিচ্ছু বললেন না, শুধু বললেন, ও সাহাবীরা, জ্বালানি সংগ্রহ করো, আগুন দিয়ে জ্বালায় দাও, অবাধ্য সন্তানকে আগুনে জ্বালায় দিয়ে শেষ করে দিতে হবে। এবার মায়ের চক্ষু বেয়ে পানি পড়ছে আর বলছে, হুজুর আমার সন্তান কামার চোখের সামনে কি আগুন দিয়ে পুড়বে আমি কি সহ্য করতে পারবো নাকি? যে সন্তানকে আমি পেটে ধারণ করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, না না হুজুর, আমি আমার সন্তানকে আমার সমস্ত রাগ থেকে মুছে ফেলে দিই, আমি তাকে মাফ করে দিলাম।
এই কথা বলা দেরি হয়েছে, কিন্তু তার মুখ থেকে বের হতে দেরি হয় নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য এই দুনিয়াতে কবুল হওয়ার মতো তিনটা হালাত, এই তিনটা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। কয়টা দোয়া? তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। নাম্বার ওয়ান হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে। জেলখানায় কিছু লোক আছে যারা মাজলুম আছে না নেই বলে? আছে। সমাজে অনেক লোক আছে মাজলুম, যারা প্রকৃত মাজলুম। সেই মাজলুম যদি আল্লাহর কাছে এই দোয়া করে, লাইসা হিজাব, কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে সেই দোয়াটা মঞ্জুর হয়ে যায়। নাম্বার টু হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন দোয়া করে, যদি কোনো বান্দা মুসাফির হালতে চলে যায়, সেই বান্দার দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। নাম্বার তিন হলো দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আবার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল হয়ে যায়। আমার একটা আলোচনা আছে, আটাশটা জায়গায়, আটাশটা স্থান কাল পাত্রভেদ আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়। কয় জায়গায়? আটাশ জায়গায়। এর মধ্যে তিনটা জায়গা আমি বলে ফেললাম আজকে। এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেব আমরা, মজলুম ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে বাঁচবো আমরা। আমার ভাইয়েরা, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এই জন্য পিতামাতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেই হক নষ্ট করা যাবে না। বেতন তুলে নিয়ে একটা অংশ সবার আগে বাপ মার জন্য বরাদ্দ করব। কার হুকুম? আস্তে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। এক নম্বর বাপ মার জন্য খাত এটা করতে হবে। নম্বর তিন হলো কি? হক হলো তিনটা। একটু খুব সাবধান, আমি আপনাদের বি কেয়ারফুল, এটার ভুলের কারণে কিন্তু অনেক হিতে বিপরীত হয়ে যায়, অনেক বড় অকারেন্স হয়ে যায়, অনেক বড় অঘটন ঘটে যায়। এগুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব, কারণ বাতিলদের রক্তচক্ষু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু খেয়াল করবেন। আমরা সবাইকে এই তাকিদটা দিচ্ছি, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখা যাক, আমি তো গজল ওই রকম করে প্র্যাকটিস নাই, অনেক আগে গাইতাম, এখন আর ওইভাবে পারিও না। দেখা যাক, দেখি কতটুকু পারি ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পন্না হীরা সোনা দানাই, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকলে ও নাম মনেরি কাবায় নাচে রক্ত ঘাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। বলেন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পন্না হীরা সোনা দানাই, হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। কেউ তো মারহাবা বললেন না, যাক জোর করে একটু নিয়ে নিলাম। যে আসি আমরা এখন দোয়া করি, আমরা চাইবো কার কাছে? ক্যামেরাগুলো পরে খোলেন, হ্যাঁ একটু পরে খোলেন, অফ করে দেন। আমরা এখন দোয়া করি, তাদের জন্য দোয়া করি যারা আসছে। এত কষ্ট করে দেখেন, এই শীতের ভিতরে কষ্ট করে তারা রেকর্ডের জন্য আসছে। আল্লাহ তুমি তাদের সবাইকে নামাজি বানাও। অনেকে কিন্তু নামাজও পড়ে না, বুঝলেন? ওয়াজ রেকর্ড করতে আসে কিন্তু নামাজ শোনেন।
বেশি ওয়াজ শোনে কিন্তু মাইকলা, দেখেন তো মাইকলের মুখে দাঁড়িয়ে আছে। আজ থেকে 10 বছর আগে থেকে চিনি ওনাদের, বুঝলেন? আরো 10 বছর আগে থেকে আমি তাকে চিনি, ওই যা ছিল তাই আছে, ওয়াজ তো কম শোনা নাই যে মনে কর। কি কথা বুঝতেছেন? রাখতে হবে দাড়ি, থুয়ে দিছে চুল, দাড়ি না রেখে রেখেছে চুল, এটাই করছে ভুল, এটাই করছে ভুল। আছে কানে এক খান আবার দুল, এটা হলো আজকে আপনার কাম সারা, আর করা যাবে না ভুল। যে আল্লাহ তুমি কবুল করো, যদি বলে আল্লাহুম্মা আমিন, আসন দোয়া করি, আমরা চাইবো কার কাছে? কেউ রাগ করেছেন আমার উপরে? সবাই খুশি হয়েছেন তো? আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। জি আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত নিজমরাত মেহরবানি করে তমাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনমদুখিনী মাপ, জনমদুখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই দিলটা দিয়া চোখটা বন্ধ করি, আওয়াজ দিয়া দিয়া আল্লাহর সেখানে দোয়া পড়ে সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলো না রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময় তোমার বান্দাগুলো যা চায় তুমি আল্লাহ মেহরবানি করে পাওয়া করে দিও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানে মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। এই দুনিয়া তার আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, তবে তোমার দরবারে ফিরতে হবে যখন, শহীদে মত কপালে জুটায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মালাকুল মত কোন দিন আসবে জানি না, তবে একদিন আসলে পরে যেদিন জান কবসের জন্য আসবে সেদিন আর ফেরত যাবে না রে। টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, আমাকে কেউ আর কাছে ডাকবে না, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। ও আল্লাহ মেহরবানি করে তুমি আমার প্রভু, তুমি আমার একমাত্র অভিভাবক, মেহরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে শামিল করে নিও। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। মাথায় দস্তার বান্দি দেওয়া হলো, পাগড়ি প্রদান হলো দুজনকে, আজীবন আমৃত্যু সিনার ভিতরে কোরআনটাকে তুমি আল্লাহ হেফাজত রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা কোন দিন মরব জানি না, আশেপাশে কত মাইয়া শুইয়া ছেড়ে আল্লাহ অসহায় অবস্থায়, মেহরবানি করে যারা ইমানি হালত নে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর বানাইয়া দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর দেন মুনাওয়ার আলোকিত করে দাও। আয় আল্লাহ, তাহলে একদিন মরে যাব, লাশে কবরে শুয়ে থাকবো, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে, 7 দিন যাবে না, পেটের নাড়ি ভরে চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, মাত্র 3 মাস কবর খুলে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিছুই নাই রে। এই তো দুনিয়ার নিয়ম আল্লাহ,
তোমার দরবারে ফরিয়াদ করি, মেহরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না। মৌতের সময় যখন চলে আসবি জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।